গুড মর্নিং এভরিওয়ান, মুন সালের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজছে সকাল 9টা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের বাড়িতে একটা নতুন জিনিস আসতে চলেছে আর সেই জন্যই বাবা এই জায়গাটা পুরো ফাঁকা করছে, মানে আল্লাহটাকে সরিয়ে এখানে একটা নতুন জিনিস আসবে। কি আসবে সেটা তোমাদেরকেও দেখাবো। এই জায়গাটা এখন ফাঁকা করা হচ্ছে। এই আল্লাহটা বহুদিনের পুরনো, এটা অনেক দিনের পুরনো না বাবা? ও মানে বাবার বাবা, মানে দাদুর সময়ের এই আল্লাহটা পুরো সেগুন কাঠের তৈরি। এটা আর প্রান্তিক সব পুরনো জিনিস হয়ে গেছে প্রায়। এটার বয়স বলতে গেলে 80-90 বছর তো হয়েছে, 80 বছর তো হয়েছে। তো এটা এখনো কোন ঘুম ধরেনি, কোন রং করা হয়নি, কোনো কিছু করা হয়নি। দেখো এত বছর ধরে একই রকম হয়ে আছে, এমন যেহেতু ঘুম কোনোদিন ধরেনি আজ পর্যন্ত, একদম এইরকমই আছে। কি সুন্দর! আর প্রান্তিক পুরনো জিনিস সব খুব পছন্দ করে বলে যখন ঠাকুমা দাদুর ঘর ফাঁকা করা হচ্ছিল ওই পুরনো জিনিসটা ওই নিয়ে চলে এসছে, এটা রেখে দিয়েছে, এটা ফেলা হয়নি। আজকে আমাদের বাড়িতে আসছে নতুন একটা ফার্নিচার, সেটা হলো ওয়ার্ড্রব। তোমরা তো দেখেছো আমার অন্য ভিডিওতে জামা কাপড় কেমন স্তূপের মতো হয়ে থাকে, সেগুলোকে অর্গানাইজ করার জন্য একটা ওয়ার্ড্রব অর্ডার করা হয়েছে। এইটা হলো ছাদের চাতাল, এখানে একটু জায়গা আছে, এখানে আল্লাহটা রাখা হবে। নিচে যে আল্লাহটা ছিল সেটা এই জায়গাটাতে রাখা হবে, ওই জন্য আমি পরিষ্কার করে দিলাম। এইখানে যে কাপড়ের পুরো ঢাই হয়ে আছে, কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে আল্লাহতে রাখা হবে। এখন আল্লাহটাকে এই ছাদে এনে রাখা হয়েছে, যেটা একটু পরিষ্কার করা হবে। আর এই চাতালে এত জিনিসগুলো সব ছিল, এই এত কিছু জিনিস এই চাতালটাতে ছিল। নিচের এই জায়গাটাও পরিষ্কার করা হলো, পুরো এখন ফাঁকা ফাঁকা লাগছে। কি সাংঘাতিক গরম পড়েছে, গরমে পুরো একদম ঘেমে যাচ্ছি, একটু সামান্য কাজ করতে না করতেই ঘেমে যাচ্ছি। তো আজকে সকালের ব্রেকফাস্টে বানাবো চিকেন স্যান্ডউইচ। এর আগেও একটা ব্লগে আমি চিকেন স্যান্ডউইচ বানানো দেখিয়েছিলাম, তো আজকে আর ডিটেলে দেখাচ্ছি না। এখানে চিকেনের বোনলেস পিসগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা আলুও সেদ্ধ করে নিয়েছি। আর পুটলুর জন্য বানাচ্ছি ডালিয়া, তার জন্য এইখানে ডালিয়া এখানে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে একটু ডাল দিয়ে সিম্পল। ওর সকালে জল খাবার, স্কুল থেকে যখন ফিরে আসে ও সকালের জল খাবার এখন ডালিয়া দিই, যে স্কুল থেকে ফিরে এসে একটু ডালিয়া খেয়ে নিবে, মানে একটু পেটটা ভালো করে ভরে যায় ওটা খেলে। তারপরে তো একদম আবার দুপুরের যেটা লাঞ্চ থাকে সেইটা করে। ঘিয়ের কত বড় কৌটো, এবার ছোট কৌটো, ছোট কৌটো এবার পাওয়া যায়নি, অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য বড় 500 কৌটো আনা হয়েছে। একটু ঘিয়ের মধ্যে ডালিয়াটাকে একটু ভেজে নিব। ভেজটা নিব না, এটা হলো ভেজ মেয়োনিজ, আর এটা হলো এগ মেয়োনিজ। তো যেহেতু চিকেন দিয়ে করছি তো এগ মেয়োনিজটাই নিই। আর নিব এই সিজনিং, আর নেব এই সুইট অ্যান্ড স্পাইসি সস। এই দেখো চিকেন স্যান্ডউইচের জন্য আমার অলমোস্ট প্রিপারেশন কমপ্লিট। এইখানে আলুগুলো ম্যাশ করে নিয়েছি, চিকেনগুলোকে স্প্রেড করে নিয়েছি, আর এই জিনিসগুলো যে সাজিয়ে রাখাছে এই সব কিছু এখানে মেশাবো। এটা হলো একটা যে সুইট অ্যান্ড স্পাইসি সস, আর এটা হলো মেয়োনিজ, এটা হলো সিজিলিং, আর গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, এই সবগুলো এটার সাথে মিশিয়ে ভালো করে মাখবো। আর পাউরুটিটা বাবা আনবে, নিয়ে আসবে, পাউরুটি এখন আনা নেই। পাউরুটি আনলে পাউরুটির মধ্যে পুর ভরে ব্যাস স্যান্ডউইচ বানিয়ে নিব। এইদিকে আমার ছোট্ট পুকুরের জন্য ডালিয়াও রেডি, এখানে ডালিয়া রেডি। ডালিয়াটা খুব পাতলা হয়ে গেছে, আর একটু ফোটাবো। এই যে
ওই আস্তে আস্তে তো ঠান্ডা হয়ে যাবে, তখন একটু ফোটাবো, তো পাতলা ভাবটা কমে যাবে। এই যে আনলাটা এখানে সেটেল করা হলো, আর এখানে এখন জামা কাপড় সব গুছানো হচ্ছে। যতই করো ঠিক হবে না, যতক্ষণ একটা ঘর হবে, তো ঘর হলে তবে। চলে এসছে, যে জিনিসটা আসার কথা ছিল ফাইনালি সেটা চলে এসেছে বাড়ির দরজায়, আর এখন সেটাকে এখন বাড়িতে ঢোকানোর ব্যবস্থা চলছে। যে ওয়ার্ড্রপটা অর্ডার করা হয়েছে সেইটা পুরো যে তৈরি হওয়া অবস্থায় আসেনি, মানে জিনিসগুলো পার্টগুলো পুরো খোলা খোলা আছে, এরাই সব অ্যাসেম্বল করে দিবে এখন। আর এই ওয়ার্ড্রপটা রাখা হবে সিঁড়ির পাশেই, কারণ অন্য কোনো দিকে জায়গা ফাঁকা নেই। পরে যদি এই তক্তপোষটাকে সরানো যায় তাহলে সেই তক্তপোষটাকে সরিয়ে সেই দিকেই ওয়ার্ড্রপটাকে ট্রান্সফার করা হবে, কিন্তু যতদিন না হচ্ছে ততদিন এই সিঁড়ির পাশেই ওয়ার্ড্রপটা থাকবে। এত জামা কাপড় পুরো ভরে ছিল, সেগুলোকে এখন একটা জায়গায় রাখার সুবিধে হলো। কেন, বিস্কুটের নেশা হয়ে গেছে ওর, ঘরের কি অবস্থা হয়ে আছে। আল্লাহ যা ছিল বা আল্লাহর কাছে যা যা ছিল সব ঘর ভর্তি হয়ে গেছে। এখন মা ধীরে ধীরে গুছাতে শুরু করেছে। এখন আমরা জল খাবার খাচ্ছি। স্যান্ডউইচ খুব ভালো লেগেছে, খাওয়াও দেখি। ছোট পুটলুকে সহজে কোনো কিছু খেতে চাই না, স্যান্ডউইচ ওর ভালো লেগেছে। হচ্ছে পাউটি স্যান্ডউইচ, হ্যাঁ হচ্ছে সো মেনি জামাস, এই সো মেনি জামাস ইন মাই বেডরুম, হ্যাঁ রুমের এই অবস্থা দেখে ওই বলছে সো মেনি জামাস ইন মাই বেডরুম। আমরা কিছু খাবার খেলে পুটলু কখনো আগ্রহ দেখায় না সেই খাবারে, কিন্তু আজকে স্যান্ডউইচটা খাচ্ছি। আগের দিন ওই চিকেন পকোড়াও খেয়েছিল, চিকেন পকোড়াও ভালো লেগেছে। না ভালোই লাগছে, শুধু জায়গাটা অনেকটা ভরে গেছে। এটা সরানো যাবে না, কোনটা আবার লোক ডেকে এটাকে আলাদা করে সরাতে হবে। জিনিস ঢোকানো শুরু হয়েছে, প্রথমে দেখাচ্ছি কি জিনিস সাজানো হয়েছে ওয়ার্ড্রপে। এই যে ওয়ার্ড্রপটা খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে, আর অনেকটা স্পেসও আছে জিনিস সাজিয়ে রাখার জন্য। পুটলু এখন পুটু না পুটু আমার ছোট্ট পুটু চেষ্টা করছে ওটার উপরে ওঠার। এই যেটার অল ওভার লুক, করো 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 হিস করো, কোনগুলো ফেলা হবে এই করতে করতে আজকে আর রান্নাবান্না কিছু করা হয়নি। আজকে খাবার জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছে, এটা দিয়েই হবে আজকে আমাদের লাঞ্চ। চলো কি অর্ডার করা হয়েছে দেখাচ্ছি। এটাতে আছে ইডলি, কি করে খাবে, এটা একটা দই বড়া আর এটা একটা দই বড়া, আরেকটা আছে তো কচুরি, আরেকটা আছে চাপনি আমার কচুরি। মায়েদের কি ইডলি দই বড়াটা ভালো করে না, মন মন ঝুড়ি ভাজা দিয়ে দই বড়াটা।
দই বড়ের সাথে ঝুড়ি ভাজা ভালো লাগে। এরাও এরাও ঝুড়ি ভাজা দেয়, এর আগে দিয়েছিল, এবারে আজকে নিচ্ছি দেয়নি। ভাগ্যিস বাড়িতে একটু ঝুড়ি ভাজা ছিল, ঝুড়ি ভাজা দিয়ে ভালো লাগে। তোমাদের কাছে দেবো বেলা আমার দুষ্টু পুটলুর দুষ্টুমি শুরু হয়ে গেছে। প্রান্তিক অফিস থেকে চলে এসছে, চা খাওয়া হয়ে গেছে, এখন ওই সন্ধ্যেতে আজকে ওর ম্যাগি খেতে ইচ্ছে হলো। অন্যান্য দিন সন্ধ্যাবেলা ওই মুড়ি মাখায় খাই, চানাচুর মুড়ি, না তো কোনোদিনও সিঙ্গারা মুড়ি, না তো চপ মুড়ি, এইসবই হয়। আজকে ওর ম্যাগি খেতে, অনেকদিন ম্যাগি খাইনি। দেখো অভিযোগ করেই দিল, এখন সন্ধ্যেবেলা বাড়িতে আমরা তিনজন, আমি, পুটলু আর পুটলুর বাবা। কারণ মা বাবা এখন একটু বেরালো, আজকে মা যাবে দাঁত তুলতে, মানে যাবে কি অলরেডি চলেই গেছে, বেরিয়ে গেছে, দাঁত তুলবে, দাঁতের ব্যথা নিয়ে অনেকদিন কষ্ট পাচ্ছিল, তা আজকে তুলে ফেলবে দাঁত। সামনেই ডাক্তার এখানে, হ্যাঁ কাছেই আছে, পাল পালের কাছে গেছে। পুটলু হাই বলো। পুল্লু এখন পড়তে বসেছি, হোমওয়ার্ক করছে। লিখে দেখিয়ে দাও তো এসিকে একটা মাম্মিকে। খুব কষ্ট ওর হোমওয়ার্ক করতে, হ্যাঁ লিখতে খুবই কষ্ট। টাইম দিয়েছে করো, করতে থাকো, ভালো করে করো। স্লিপিং লাইন এরম করে এবার এখানে করো, এই দেখো মা এসে গেছে দাঁত তুলে। অবশেষে মায়ের দাঁতটা ফাইনালি তোলা হলো। এই দাঁত অনেকদিন ধরে মা তুলবো তুলবো করছে। ঐশিক ঠামি কি করে এসছে? ঠামি ঠামির মুখে কি হয়েছে? মেডিসিন? ঠামি পুল আউট হিজ টিথ, ঠামি পুল আউট হিজ টিথ টু দ্য ডক্টর। ডাক্তার কি আইসক্রিম খেতে বলেছে? ইঞ্জেকশন দিয়েছিল, লেগেছে ইঞ্জেকশন দিতে। আর খেও না, সর্দি হয়ে যাবে, দিয়ে দাও মামিকে, দিয়ে দাও। দেখি আইসক্রিমটা দেখাও একটু, এদিকে লেখাটা দেখাও কি দিয়েছে দেখি। কি দিয়েছে এগুলো? ও দেখি, ও এইগুলো এ সব করে দেয়। একে তুমি যাই বলবে করে দেবে, পয়সাটা দিয়ে দিলেই হলো ওকে। কত কি এখানে লিখ, অবশ্য ওই একই সাইডেরই যদি দুটো দাঁত হয় পাশাপাশি পাশাপাশি হলে তাহলে তুলে দেয়। দুদিকে কত টাকা নিল? একদিনে একটাতে 800, দুটোতে 1600। 800 টাকা নিল একটা দুটোতে?
অনেক কম নিয়েছে তো গো, যাক একটা তুলেছো না দুটো দাঁত তুলেছো, একটাই তো ঠিক আছে। কেন ডবল খরচা লাগবে, এরপর আবার একটা লাগবে, আর একটা তুলবে আর ওষুধ খাবে না, খাবে রাতে কিচ্ছু খাবে না তো, ব্যাস লবডঙ্কা আচ্ছা। আমি ভাবছি ঘোড়ার ডিম দেখাচ্ছে, বুঝবো ঠিক আছে। চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে আমাদের ডিনারে ভাত খাবো আর কিছু তেমন নেই, ডিনারে আজকে মাছের ঝোল ভাত আগেই বলেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো।